শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমরা ঘড়ি সম্পর্কিত একটা বিষয় আলোচনা করব, যে ঘড়ির যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা থাকে, এই দুই কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, সেই কোণটার পরিমাণটা কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা শিখে নেব এক্ষুনি। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে দেখো একটা চিত্রে দেখিয়েছি যে এখানে একটা ঘড়ি আছে, কেমন? তো এই ঘড়িটাকে এখন দেখো কয়টা বাজে, 11টা বাজে। হ্যাঁ, তাহলে এই 11টা বাজা অবস্থায় ঘড়ি এর কাট মিনিটের কাট এবং ঘন্টার কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেই কোণের পরিমাণটা আমরা কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি সেটা একটু দেখে নেব। ওকে, তো দেখো এখানে প্রত্যেকটা ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী 5টা ঘর থাকে, আমরা সবাই জানি ঘড়িতে 5টা করে ঘর থাকে। তো এই 5টা ঘরের মান কত এইটা যদি আমরা বের করতে পারি, এবং সেটা কিভাবে, আমরা জানি যে এই একটা এই ঘড়িটা তো একটা বৃত্তের সমান। ওকে, এই বৃত্তের সমান, অর্থাৎ বৃত্তের পরিধিটা কি, বৃত্তের পরিধিটা তো আমরা বলতে পারি যে ঘড়িটার পরিধি। তাহলে আমি বলতে পারি কি, যে ঘড়ি পরিধি সমান সমান 360 ডিগ্রি। এখন ঘড়িতে আমাদের প্রত্যেকটা 5 মিনিট ব্যবধানে 5টা করে ঘর থাকাতে আমরা বলতে পারি যে একবার যদি ঘুরে আসে তাহলে 60টা ঘর অতিক্রম করে মিনিটের কাঁটা, কেমন? তাহলে আমি বলতে পারি যে 60 ঘরের মান 360 ডিগ্রি। তাহলে এক ঘরের মানটা আমি পাবো 360-কে 60 দিয়ে ভাগ করলে 6 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। 6 ডিগ্রি, প্রত্যেকটা ঘরের মান 6 ডিগ্রি, এক ঘরের মান। তাহলে এখানে 5টা ঘর, অর্থাৎ 5 মিনিটের ব্যবধানের মধ্যে 5 ঘরের মান দাঁড়াবে, 5 ঘরের মান 5 গুণ 6 30 ডিগ্রি। অর্থাৎ 5 মিনিট সময়ের ব্যবধানে আমাদের ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে খুব সহজে আমরা এখন বুঝতে পারবো যে ঘড়িতে তো এখন 11টা বাজে, এটার মধ্যে 5 মিনিট ডিফারেন্স, তার মানে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ 30 ডিগ্রি। আচ্ছা, এই কাঁটাটা যখন ঘন্টার কাঁটাটা এক ঘরে থাকবে, একটা বাজবে, তখনও কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 11টা এবং একটা, এই দুই ঘন্টার মধ্যে ঘন্টা এবং মিনিটের কাঁটার মাস মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। তাহলে বলতে পারি 11টা বা একটা সেখানে হবে 30 ডিগ্রি। এইভাবে যখন 10টা বা 2টা বাজবে, 10টা 2টা বাজবে তখন হবে 60 ডিগ্রি, 9টা এবং 3টা বাজবে তখন আমরা পাবো 90 ডিগ্রি, যখন 8টা এবং 4টা বাজবে তখন পাবো 120 ডিগ্রি, এবং 7টা এবং 5টার ক্ষেত্রে আমরা পাবো 150, এবং যখন 6টা বাজবে সোজাসুজি তখন হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে শুধুমাত্র যখন ঘন্টার থাকবে, ঘন্টাতে থাকবে, আমরা এতক্ষণ কিন্তু মিনিট ছাড়া আলোচনা করেছি, শুধু ঘন্টাতে থাকলে খুব সহজে কিন্তু আমরা কোণের মানটা বের করতে পারবো। তো এই একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করি, 11টা 10টা 9টা 8টা 7টা 6টা কমতে থাকবে, বাট এদিকে কিন্তু ঘড়ির নিয়ম অনুযায়ী বাড়তে থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে যখন 6টা বাজবে তখন হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে যখন শুধুমাত্র ঘন্টার বেলায় আমরা খুব সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারলে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণগুলো অনেক দ্রুত এবং অনেক সহজে বের করতে পারবো। বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখাবো, এখন যে আলোচনাটা করলাম সেটা হলো শুধুমাত্র ঘন্টা নিয়ে, এটার সাথে কিন্তু কোনো মিনিট যুক্ত করি নাই, কেমন? এরপরে আমরা দেখবো যে ঘন্টা এবং মিনিট যদি যুক্ত থাকে, সাপোজ 2টা 15 মিনিট বাজে, 3টা 10 মিনিট বাজে, 4টা 30 মিনিট বাজে, সেই ক্ষেত্রে তখন আমাদের কোণের মানটা কত হবে সেটা একটা দারুণ একটা সূত্রের মাধ্যমে কিন্তু সেটা আমরা নির্ণয় করব। আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে ওই জিনিসটাই দেখাবো যে ঘন্টা এবং মিনিট যুক্ত থাকলে কিভাবে একটা সূত্রের মাধ্যমে এটা খুব সহজে বের করা যায়। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, অল দ্য বেস্ট।